কোচবিহার রাজবাড়িতে উদযাপিত হলো আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস। আজ আন্তর্জাতিক যোগ দিবস। প্রতি বছর 21 জুন বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়। প্রত্যেক বছরের মতো এবছরও দেশজুড়ে পালিত হচ্ছে অষ্টম যোগ দিবস। গোটা দেশের পাশাপাশি কুচবিহারেও এদিন পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। মানুষের জীবনে যোগাভ্যাসের কতটা প্রয়োজন সেই সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। এদিন কুচবিহারের রাজবাড়িতে উদযাপিত হলো আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস। আর্মি এবং আর্কিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে সমন্বয়ভাবে এই যোগ দিবস উদযাপিত হয় রাজবাড়িতে। এদিন এই শিবিরের একমাত্র লক্ষ্য যোগের প্রতি মানুষের নিষ্ঠা ও অনুরাগ যাতে বাড়িয়ে তোলা যায় সেটা। এই নিয়ে আর্কিওলজিক্যাল সার্ভের আধিকারিক জানান, ভারতবর্ষের প্রায় 30% লোক হৃদরোগে মারা যাচ্ছে। সকালবেলা করে আধ ঘন্টা যদি যোগব্যায়াম করা যায় তাহলে মন ও শরীর দুটোই ভালো থাকবে। প্রসঙ্গত, ভারতেই প্রথম যোগব্যায়ামের চর্চা শুরু হয়েছিল। তার উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের মতো প্রাচীন পৌরাণিক গ্রন্থগুলিতে। শরীর ও মনকে সুস্থ রাখতে যোগব্যায়ামের কার্যকারিতা অনেক, তাই প্রত্যেক মানুষের যোগব্যায়াম করা প্রয়োজন। আন্তর্জাতিক যোগ দিবস হলো আর্মি এবং আর্কিওলজিক্যাল সার্ভের সমন্বয়ভাবে একটা যোগের প্রতি মানুষের অনুরাগ বাড়ুক, যোগের প্রতি মানুষের নিষ্ঠা বাড়ুক, যোগ করার অভ্যাস বাড়ুক, সেই জন্য যোগ দিবস অনুষ্ঠান করা হলো। সাধারণ মানে ক্লাবগুলোকে কী বার্তা দেবেন এই যোগ বিষয়ে? সকালে প্রতিদিন অন্তত আধা ঘন্টা যোগ করা উচিত। মানে যোগ করলে মানে কী হয় না হয় সেই বিষয়ে? শরীর মন সব কিছুই হয়। আজকাল 30% লোক ভারতবর্ষে হার্ট অ্যাটাকে বেশি আক্রান্ত হয়। সে মিনিমাম যদি প্রতিদিন প্রতিটা মানুষ আধা ঘন্টা ব্যায়াম করে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায়। আপনি কি জয়েন্ট দেবেন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং? আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফির ওপর 90% পর্যন্ত ছাড়। সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম, কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স এইচ কেরিয়ার ইনস্টিটিউট। নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা। ক্লাস 8-10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11-12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477-610295 অথবা 906410-9010 এই নাম্বারগুলিতে, অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022 মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধন্যবাদ আনতে এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, Bangalore 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।